ওয়ালিকুম ওরমতো আবরাকাত আমি এক্যাটাগরি ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি একজন ফার্মাসিস্ট হিসাবে একজন ওষুধ সাইন্টিস্ট হিসাবে যেহেতু আমি ওষুধ ভানানো নিয়ে পড়াশোনা করি সুতরাং আমি আপনাদের সামনে অতি পরিচিত একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম আমাকে অনেকেই বলে গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে ভালো মেডিসিন কোনটা সবচেয়ে ভালো মেডিসিন কোন মেডিসিনটা খাইলে গ্যাস্ট্রিক খুব দ্রুত ভালো সমাধান দিবে এবং গ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আর দেখা দিবে না এবং দিনার দিন সেটা উন্নতির শিখরেই পৌঁছে নেবে অর্থাৎ ক্ষতি তেমন সাধন করবে না সুতরাং সবচেয়ে ভালো যে মেডিসিন সেটা হচ্ছে সার্জেল সার্জেল এটা বাংলাদেশের বর্তমানে গ্যাস্ট্রিকের নাম্বার ওয়ান আছে দুই সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হওয়া যে মেডিসিন ওষুধ সেটা হচ্ছে সার্জেল সবচেয়ে বেশি ছয়শো একষট্টি কোটি টাকা সার্জেল বিক্রি হয়েছে সারা বাংলাদেশে চিন্তা করতে পারেন ছয়শো একষট্টি কোটি টাকার উপরে মেডিসিন বিক্রি করা হয়েছে সার্জেল বাংলাদেশে এক নাম্বার মেডিসিনটা এখন গভর্নমেন্ট অনুমোদিত এক নাম্বার গেস্ট্রিকের মেডিসিন হচ্ছে সার্জেল এই মেডিসিনটা ইসুমি প্রাচুর গ্রুপের একটা মেডিসিন এই মেডিসিনটা সবচেয়ে ইফেক্টিভ ভূমিকা কি জানেন এটার যে র মেটেরিয়ালস এটা বানানোর জন্য যে র মেটেরিয়ালসগুলা এগুলো অনেক উন্নত অর্থাৎ এই মেডিসিনটা বানানোর যে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস মিনস যেটা দিয়ে এটা ওষুধটা বানানো হয় সেটা অনেক উন্নত দেশ থেকে নিয়ে আনা হয় এবং এটার মান যথেষ্ট ভালো যে যার কারণে সকলেই এই মেডিসিনটা সেবন করে সুতরাং গ্যাস্ট্রিকের সমস্যার জন্য সবচেয়ে ভালো মেডিসিন হচ্ছে সেই সার্জেল সার্জেল টোয়েন্টি যাদের এবং এটা খাবার নিয়মটাই বলে দিচ্ছি যাদের গ্যাসের প্রবলেম বেশি থাকে তারা সকালে একটা রাত্রে একটা খাবারের দশ মিনিট আগে খাবেন আর যাদের প্রবলেম কম থাকে তারা একবার খেলেই হবে খাবারের আগে গ্যাসের প্রবলেম মোটামুটি মোর দেন নাইনটি পার্সেন্ট সমাধান হয়ে যাবে এবং এক পাতা সার্জেল টোয়েন্টি যে দাম এক পাতার দাম সত্তর টাকা অর্থাৎ প্রতি পিস সার্জেল টোয়েন্টির দাম সাত টাকা এবং খুবই সাধ্যের মধ্যে এই মেডিসিনটা সুতরাং যাদের গ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম তারা নিঃসংকোচে এই সার্জেল টোয়েন্টি খাবেন এবং নিমিশেই আপনাদের গ্যাসের প্রবলেম সলভ হয়ে যাবে সুতরাং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আমি ক্যাটাগরি ফার্মাসিস্ট আবদুল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আলাইকুম